হ্যালো বন্ধুরা, বেগম ফুড খাজানায় আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা একটি জিভে জল আনা ইমলির টক ঝাল মিষ্টি চাটনি তৈরি করব। এই চাটনি আপনারা সিঙ্গারা, পাপড়ি চাট অথবা এমনি এমনি খেতে পারবেন। চলুন বন্ধুরা, চাটনিটি বানিয়ে ফেলি। চাটনি বানানোর জন্য বেশ অনেকটা পাকা তেঁতুল গরম জলে ভিজিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ পর সেটার পাল্প বার করে নিয়ে আলাদা রাখতে হবে। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পাল্পগুলো দিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে আমি পাল্পটাকে নাড়তে থাকবো। যখন বাবলস উঠতে থাকবে তখন আমি এক বাটি চিনি এর মধ্যে দিয়ে আবার কন্টিনিউ আমি এটাকে হাই ফ্লেমেই নাড়তে থাকব। দেখুন বন্ধুরা, চাটনির কালারটা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। এই স্টেজে আমি বিট লবণ এবং সাদা লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি 2 চামচ শুকনো গুঁড়ো লঙ্কা আর 1 চামচ জিরা গুঁড়ো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 পিঞ্চের মতো গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচের মতো দিচ্ছি রোস্টেড জিরা গুঁড়ো। এই রোস্টেড জিরাটা নামাবার কিছুক্ষণ আগে দিতে হবে, আগে থেকে দেবেন না। আমাদের চাটনি রেডি। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার।